আবু জেহেল ঘর থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে কিন্তু তার স্ত্রী উম্মে জামিল সেও ঘুমায় না এখন এত বড় নেতা হইয়া যদি রাত তিনটা বাজে ঘর থেকে বের হয় স্ত্রী জিজ্ঞেস করবে কি কথা বলে বলবে না তুমি কোথায় যাও যদি বলে আমি মোহাম্মদের কোরআন শোনার জন্য যাচ্ছি স্ত্রী বলবে তুমি এত বড় নেতা হয়ে গেছো দিনের বেলা মোহাম্মদের বিরোধিতা করো আর রাত্রবেলা তার কোরআন শোনো তোমার কি লজ্জা লাগে না বলবে কি বলবে না আবু জেহেল ছিলেন চিকন বুদ্ধির মানুষ কি শয়তানি খুব ভালো বস্তু এই সমাজের মধ্যেও কিছু চিকন বুদ্ধির মানুষ আছে খালি একজন আর একজন রে আছে না একজন আর একজন খোসায় ভালো দেখতে পারে না মানুষের ভালো দেখতে পারে না চিকন বুদ্ধির মানুষ এগুলো আবু জেহেলের স্বভাব আবু জেহেল একটু পর পর তার স্ত্রীর দিকে তাকায় দেখে ঘুমায় না শয়তানটা ঘুমায় না কেন উম্মে জামিলও ছিলেন মহিলা টাইপের নেত্রী কি টাইপের আছে না কিছু আছে না কিছু সাংঘাতিক সাংঘাতিক তুমি রাত্রে একা একা মোহাম্মদের কোরআন তালা শুনতে যাইবা আর আমি তোমাকে যেতে দিব এটা হইতে পারে না উম্মে জামিল চালাক মহিলা সে ঘুমের ভান ধরছে কি করছে আবু জেহেল কম্বল দুইটা মোড়া দিয়া শীতের মধ্যে একেবারে আস্তি করে টিপ টিপ করে হেঁটে এসে ঘরে শীতকালিটা টান মারছে আর থাপ্পাস করে আওয়াজ হইছে হঠাৎ করে আবু জেহেলের স্ত্রীতে এমনি ঘুমায় নেই কিন্তু ঘুমে দুই চোখ খুইলা বলে এই এই আবু জেহেল এত রাত্রে কম্বল মুড়া দিয়া কোথায় যাও হাতে কুপি নিয়া আবু জেহেল চেতে মেতে ফায়ার যেটা লেগে এতক্ষণ কৌশল করলাম সে তো দেখে ফেলছে আবু জেহেল কয় না 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 এখন স্ত্রীর সাথে নরম ব্যবহার করলে একটু গরম দিতে হবে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে কোথায় যাও আবু জেহেল বলে বেটি কই যায় না যাই তোকে বলতে হবে নাকি চপ কিন্তু পুরুর যতই রাগী আর শক্তিশালী হোক না কেন শেষ রাইতে কিন্তু ওস্তাদের কাছে ধরা কি আবু জেহেল মনে মনে কয় ঠান্ডা করে না গেলে আবার ঘরে এলে কোন মাইক দেয় আবু জেহেল বলে তুমি ঘুমাও ঘুমাও আমি আসতেছি কয় না 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 এ রাত দুইটা বাজে তিনটা বাজে তুমি ঘর থেকে বের হইয়া কোথায় যাও আগে প্রশ্নের উত্তর দিয়ে যাও আবু জেহেল বলে বেটি ভালো কাজে যাইতেছি ভালো কাজটা কি এখন যদি বলে মোহাম্মদের কোরআন তেলাবার শুনতে যায় তাহলে তো আবু জেহেলের মান সম্মান ধুলাই মিশে যাবে তাই ভালো কাজে ভালো কাজে স্ত্রী বলে উম্মে জামিল কোন ভালো কাজে একটু বলো বলে না 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 বলা যাবে না আবু জেহেলের স্ত্রী বলে ও আবু জেহেল তোমার চরিত্র চরিত্র কিন্তু অত ভালো না রাত তিনটা বাজে বাইরে যেত আরে বেটি এটা মনে করিস না ভালো কাজে যাই আবু জেহেলের স্ত্রী বলে ভালো কাজে কোন কাজে যাও চান্দু না কওয়ার আগে ঘর থেকে বের হইতে দিব না বিপদে পড়ছে কি পড়ছে না বের হতে দিবেই না এবার আবু জেহেল 씨 তার স্ত্রী উম্মে জামিলের হাত দুইরা ঠিক সিরাতের কিতাবই ভাবে আসছে আর আমি হাত ছাড়ে না। কই শুনো প্রিয়তমা তোমার সাথে এত বছরের সংসার আমি কি তোমাকে না কোয়া কোনো জায়গায় যাব নাকি? উম্মে জামিল বলে তাহলে কোথায় যাবেন বলা যাও। আবু জেহেল বলে ও স্ত্রী এত প্রশ্ন করিস না। আমি এত বড় নেতা সব প্রশ্নের উত্তর তোর কাছে দিতে হয় তাহলে যাও পরে আইসো মজাটা বুঝামো আবুজেল বলে না 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 রাগ করো না আমি একটা ভালো কাজে যাইতেছি ভালো কাজটাকে এটা আমি শুনতে চাই আবু জেহেল বলে স্ত্রী এখন যদি আমি তোর কাছে ওই কথাটা বলি আর তুমি যদি দিনের বেলা মক্কার মানুষদেরকে বলে দাও আমি এত বড় নেতা মক্কার মানুষ আমাকে ফুলের মালা দেয় এই কথা ফাঁস হয়ে গেলে ফুলের মালা তো দূরের কথা মক্কার মানুষ আমার গলায় জুতার মালা দিবি কেন আজকে আমি একটা আইন করছি কি আইন করেছ বলে মোহাম্মদের কোরআন তেলাবার শোনার জন্য যাতে কেউ না যায় হান্ড্রেড জারি করেছি একশো ধারা কেউ যাতে মোহাম্মদের ঘরের আশেপাশেও না যায় বাইতুল্লায় ও না যায় ও যাতে না যায় কিন্তু স্ত্রী নিরুপায় হয়ে গেছি কিন্তু ভাতিজার কোরআন তেলাবাদ না শুনলে আমার নিজেরই ঘুমাছে না আমার নিজেরই ঘুমাছে না ঘুমাসে না আবু জে স্ত্রী বলে ও প্রাণে স্বামী তোমার যে রোগ আমারও কিন্তু একই রোগ

পৃথিবীর মুসলিমরা তোমরা মনে করেছ মুসলমানদেরকে শেষ করে দিবা পারবা না পারবা না মুসলমানদের মাঝেও কিছু মোনাফেক মার্কা মুসলমান আছে মোনাফেক মার্কা মুসলমান তারা মুসলমান হয়েও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের কথা তাদের কাছে ভালো লাগে না যেটা মন মতো খুব ভালো মন মতো না হইলে খুব কালো খুব কালো আলেমরা যখন হক কথা বলে হুজুর দুই দিন পর পর খালি দেন না আপনারা দুই দিন পর পর নতুন নতুন ফতুয়া বাইর করেন বলে কি বলে না আরে এই কথা আবু জেহেলরাও বলতো কিভাবে জানেন কিভাবে জানেন আগে তো পদ্মার আয়াত কথা ভালো করে খেয়াল করেন এই সমাজে দেখবেন কিছু চায়ের দোকানে মানুষ যায় আর দাঁত খায় হুজুরা খালি নতুন নতুন ফতুয়া দেয় বলে কি বলে না মানে যেটা তার মন মতো হয় না ওইটাই নতুন ফটো হয়ে যায় আর পছন্দ মতো হইলো কেন না হুজুরটা খুব ভালো কারে ওয়াজে যে হুজুরটা আনসস মন মতো ওয়াজ করলে কেন খুব ভালো আর যদি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা আর এই হুজুরটা করতে আনসস কিন্তু এই কথা জাস্টিফাই করতে পারে না এতটুকুর বোঝার ধৈর্য নাই যে হুজুর যা বলেছে কোরআন থেকে বলেছে আমি কোরআনের কথা মানতে পারি না এটা আমার ব্যর্থতা সঠিক বলেছে নাকি ব্যাঠি এটা আমার ব্যর্থতা ঠিক না বলেন আল্লাহ নবীর স্ত্রীরা আমাদের আম্মা জান দ্বারা আগে তো এভাবে পর্দা করতে না একেবারে ঘুমটা এখনো পুরা চেহারা আবৃত করার আয়াত কি হয় নাই নাজিল হয় নাই ঠিক আল্লাহ কিছুদিন পরে জিব্রাইলের মাধ্যমে পর্দার আয়াত নাজিল করলে আবু জেলকে দেখছো মোহাম্মদ আজকের থেকে আবার নতুন একটা আইন বাইর করছি কয় কি আইন কে ওই মহিলাদেরকে নাকি একেবারে মুখ ঢাইকা ঠেকা যেতে হবে আর একজন অলি দেবদুল মুখ রাখে হ্যাঁ সাইবাকে হ আবুল আহাবকে হ দুই দিন পর পর খালি নতুন নতুন ফতুয়া দেয় আরে নতুন ফতুয়া তো মোহাম্মদ সাল্লাম দেয় নাই আল্লাহর পক্ষ থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে ঠিক কিনা বলে নামাজ পড়া যেমন ফরস পর্দা করাও ফরস এই কারণেই তো আজকে ভারতে আমাদের এক বোন মুস্কান এই পর্দার কারণে হিজাবের কারণে এক আল্লাহ আকবরের ধ্বনিতে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আরে মুসলমান হিজাব পর্দা নিয়ে এত আন্দোলন কেন করে কারণ কি এটা তো আল্লাহর বিধান এই বিধান অস্বীকার করলে তার ইমান থাকবে এই কোন মৌলবি যদি বলো ইমান থাকবে চ্যালেঞ্জ করলাম নামাজ পড়া ফরজ আল্লাহর বিধান পালদাও তোমাকে করতে হবে লিবাসুত তাকওয়া তাকওয়ার পোশাক পড়তে হবে মহিলাদেরকে মুখ ঢাকতে হবে এইভাবে মুখ না ঢাকলে তার পর্দা হবে শরী পর্দা হবে না যে মা বন্ডা পুরো শরীর ঢাকে বোরকা দিয়া আর চেহারাটা খোলা রেখা লিপস্টিক মাইরা এই তিন দিন আগে ভারতের সাংবাদিকরা মাওলানা আরশাদ মাদানীকে প্রশ্ন করেছিল হজরত ইসলাম ইসলামে পর্দা পর্দা করতে হবে মহিলাদের জন্য কতটুকুন পর্দা ফরজ সে চমৎকার একটা উত্তর উত্তর দিছে যে যার লজ্জা যতটুকু তার জন্য পর্দা ততটুকু যার লজ্জা যতটুক তার পর্দা প্রশ্ন কি লজিক্যাল হান্ড্রেড বলে একটা মহিলা যদি আল্লাহ ভয় করে কবরের আজাব ভয় করে জাহান নামের আগুন ভয় করে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট করবে আর যদি কবরের আজাব ভয় না করে তাহলে বোরকা একটা টাইট ফিট কইরা লিপস্টিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরবে আল হায়া উসু অবাতুম মিনাল ঈমান হাদিস লজ্জা এটাও একটা ঈমানের অঙ্গ ঠিক কি না বলেন যার লজ্জা নাই তার অনেক মা-বোনরা বয়ান শুনতে আসছে আসছে না মা-বোনদের আপনাদেরকে বলে দেই লজ্জা ইমানের অঙ্গ আল্লাহর প্রতি যার ভয় যতটুকুন সে ততটুকুন পর্দা করে যার মধ্যে ইসলাম যতটুকুন আছে সে ততটুকুন পর্দা করে ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন এই কথাগুলো এই কারণে বললাম ওই যে আবু জেহেলরা আল্লাহর নবীকে বলে এ মুহাম্মদ মাঝে মাঝে এক একটা আইন করে উদ্ভট কথাবার্তা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 আমার হাবিব নিজ থেকে বানায়া কোনো কিছু বলে না আমি আল্লাহ তাকে যা বলতে বলি সে তাই বলে ওমায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হা ঠিক কিনা বলে আল্লাহ বলে আমার বন্ধু কোনো কিছু বানায়া বলে না আমি আল্লাহ আমার বন্ধুর কাছে ওহি প্রেরণ করি জিব্রাইলাইসা বইলা যায় তারপরে আমার বন্ধু বলে সে বানায়া বানায়া নিজের থেকে কিছুই বলে না বলার ক্ষমতা আমার নবীর নাই আমার আল্লাহ যা বলায় আমার নবী তাই বলে ঠিক কিনা বলেন এই কারণে এই কারণেই তো আল্লাহর কথা মানি নবীজির কথা নবীজির কথা মানি মানে আমার নবী নিজের থেকে বানায়া কোনো কিছু বলে না যা বলে আমার আল্লাহর পক্ষ থেকে বলে ঠিক কিনা বলেন আর আমার আল্লাহর পক্ষ থেকে যা বলে সেটাই হচ্ছে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাযিল করেছেন

ও বাবা আমাদের ভাই মোহাম্মদ এত সুন্দর পরে আর তোমরা বলো ভাই নাকি বানায় বানায় কবিতা বলে কিন্তু আব্বা আমাদের দাদাও তো কবি ছিল দাদার বাবাও কবি ছিল কবি ছিল কিন্তু আমি আপনার ছেলে ইকরামা বলতেছি ভাই মোহাম্মদ যেটা পরে খোদার কসম এটা দুনিয়ার কোন কবিতা না দুনিয়ার কোন কবিতার সাথে এই কোন মিল পাই না এই আল্লাহ কারণে আবু জেহিল্লার কপালে হেদায়ত হয় নাই হয় আবু জেহিল্লা হেদায়ত পায় নাই কালিমা পড়তে পারে নাই মুসলমান হতে পারে নাই কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা ঠিকই কালেমা পড়ে বলে বাবা বলেন কি ভাই মোহাম্মদ যেটা পড়ে এটা দুনিয়ার কোন কবির কাব্য নয় কোন কবিতার সাথে মিল পাই না এত প্রাণ জল ভাষা সাহিত্য ভাষা হৃদয়গ্রাহী সুর আবু জেহিল্লাই মনে মনে বুঝছি তুমি মোহাম্মদের ট্যাবলেট খাইছো আল্লাহ আকবর আবু জেহিল্লা যা যা তোর সাথে বেশি কথা বলা যাবে না আবু জেহেল বলে শক্ত করতে হবে এবার রাত্রবেলা আবু জেহেল তার স্ত্রী কোরআন শুনা বাড়িতে চইলা আসছে কারণ রাত্রবেলা তো নাইট ডিউটি করছি ঘুমাই নাই এখন সকালবেলা বারোটা একটা পর্যন্ত দুইজনে কি নাক টাই না ঘুম এইদিকে মক্কার মানুষ এসে আবু জেহেলের বাড়িতে হাজির হয়ে গেছে নেতাজি আপনারা নাকি রাত্রবেলা কোরআন শুনতে গেছিলেন মোহাম্মদের কে না না কে বলছে কে বলছে বলে প্রমাণ আছে কি প্রমাণ ওই যে গায়ে দুই তিনটা কম্বল গায়ে দেয়া গেছে একটা ফালাই থুই আইছে মানে চোরে যখন চুরি করে প্রমাণ একটা থেকেই যায় ঠিক কি না বলেন মক্কার জনগণ আইসা বলে ফাইজলামি করার জায়গা পান না এই যে আপনার কম্বল আছে কোন উত্তর আছে উত্তর আছে চুপ করে বসে আছে আবু জেহেল মনে মনে ভাবে না 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 এইভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না আল্লাহ আকবার আবু জেহেল বলে কি করা যায় মক্কার একেবারে নাম করা কবি বিখ্যাত কবি তার নাম হলো অলি দিবনুল মুগিরা সে ছিল আবু জেহেলের বস বলে বড় কবি অলি দিবনুল মুগিরার কাছে যে জিজ্ঞেস করতে হবে আসলে মোহাম্মদ কি আসলে কি বানায় বানায় কোন কবিতা বলে না কি কোরআন পরে এটা অলিদিবনুল মুগিরার কাছে গেলে বোঝা যাবে কারণ মানুষ জনগণের চাপ দিয়ে গেছে আপনি এইভাবে করলে কিন্তু আপনাকে আমরা নেতা আমাদেরকে ঘুম পারে আপনি কোরআন শুনতে যাইবেন এটা মানব না আবু জেখেল টেনশনে পড়ে গেল সন্ধ্যার সময় অলিদিবনুল মুগিরাকে ডাকছি কবি সাহেব আপনি তো জাত কবি খানদানি কবি আর আমরা হইলাম দুই নম্বর কবি বাংলাদেশে দেখবেন কিছু কবি আছে বড় বড় মোষ আছে না জীবনে এটি কোনোদিন গোসল করে না হাতের ভিতরে দেখবেন কি জানি কতগুলা পরে কানে দুল বালামালা পইরা ব্যাগ একটা লয়া সুটছে আর মুখেরতে শুধু সিগারেটের গন্ধ আছে কি আছে না অলিদুবনুল মুগিলা ছিলেন ভাবের মানুষ জাত কবি খানদানি কবি শিক্ষিত কবি আবু জিগেল ডাকছে সন্ধ্যার সময় বাইতুল্লাহ চত্বরে আসেন আপনার সাথে মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে সন্ধ্যার সময় ওলিদ ইবনুল কাবার চত্বরে আসছেন আবু জেহেল ওলিদ ইবনুল মুগিরাকে নিয়ে কাবার চত্বরে বসে বসে আলাপ করতেছেন এক পর্যায়ে বলে অলি দেবনুল আমি তো অনেক বড় একটা টেনশনে আছি বলে কি টেনশন বলে আমাদের ভাতিজা মহাম্ম সে নিজে কোরআন পরে তার কোরআনের তেলাবার শুনে মক্কার মানুষগুলো তার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে অবস্থা খুব খারাপ যতই মানুষকে মানায় রাখার চেষ্টা করি বাধা দেবার চেষ্টা করি আসলে কারণ মানুষ যখন শিক্ষিত হয় বুদ্ধিমান হয় যতই বাধা দেওয়া হোক না কেন ভালোটা মানুষ গ্রহণ করতেই চায় ভালোটা মানুষ চায় কিন্তু চাপে পড়া অনেক সময় মুখ বুঝে থাকে কিছু বাস্তবতার সাথে মিল আছে কি আছে না আছে কি আছে না আকলমান দুই সারা কাফি হে ঠিক কিনা বলেন আবু যে হিল নাই বল অলিদিবনুল বিশ্বাস কর ভিতরে ভিতরে অবস্থা খুব খারাপ আমার সমর্থন কিন্তু শূন্যের কোঠায় নাই মেঘের নাই কারণ কি বাতি যে এমন এক কোরআন পরে এমন সুর এমন সুর মুগীরাকে তুই জানোস কেমনি আমিও মাঝে মাঝে যাই শুনি যাই শুনি অলিদিবনুল মুগিরা বলে আবুজে হিল তাহলে আমারও শুনতে হবে আল্লাহ অলিদিবনুল মুগিরা বলে আমারও শুনতে হবে আবুজেল বলে না 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 তুমি শুনতে যেও না শুনতে গেলে কিন্তু বিপদে পড়বা যে একবার মোহাম্মদের কাছে যায় আর ফিরে আসতে পারে না সেই তার ধর্ম গ্রহণ করে ঠিক আলী ইবনুൽ বলে না না ابو তোর কথা শুনব না আমি নিজে যাইয়া সরসরিলে আমি দেখবো আসলে মোহাম্মদ কি পড়ে ঠিক আলী ইবনুൽ মুগীরা আবু জাইলের সাথে মিটিং শেষ করে আল্লাহ নবীর ঘরের কাছে চলে গেলেন ঠিক ওই সময় আল্লাহর নবী কোরআনের কারিমের একটা আয়াত সূরাতুন নাহাল কোন সূরা নাহালের একটা আয়াত তিনি তেলাওয়াত করছেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই বিল কুরবা ওয়ানহা আനിൽ ফাহশা'ই ওয়াল মুন ওয়াল বা ইয়া হকুমুল্লাহ আল্লাহ কুমতাদা কারুন আল্লাহ এই আয়াতটা প্রত্যেক জুমায় খতিব সাপে খতিবসাপে না কারণ আছে কারণ আছে এই আয়াতের মতো অনেক মর্ম অনেক বাণী অনেক নির্দেশ অনেক আদেশ অনেক মিশে এখানে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন তিনটা বিষয়ে নিষেধ করেছেন করেছেন ঠিক ঠিক অলিদিবনুল মগিরা দূর থেকে নবীজির কণ্ঠে এই আয়াতের তেলাওয়ারটা শুনলেন অলিদিবনুল মগিরা বলে মোহাম্মদ তো চমৎকার কথাই বলতেছে আল্লাহ একবার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি মানুষের উপরে মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করার জন্য সোমান আল্লাহ বলেন মানুষকে ইনসাফ শিক্ষা দিবেন সুন্দর ব্যবহার শিক্ষা দিবেন আজকে সমাজের মধ্যে মানুষের সাথে মানুষ ইনসাফ করে না জুলুম করে জুলুম যার টাকা আছে ক্ষমতা আছে তার সব আছে যার টাকা নাই ক্ষমতা নাই তার কিছুই নাই তার মানে বর্তমানে সমাজের মানুষ সবলরা দুর্বলের উপরে জুলুম করে মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে না মারামারি কাটাকাটি হানাহানি অলিদিবন মুগিরা বলে আমাদের কাজেই তো হলো ঝগড়া করা মারামারি করা কিন্তু সুন্দর কথাই বলতেছে মানুষকে সুন্দর ব্যবহার শিক্ষা দিতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কিন্তু মক্কার কাফেররা এমন বদ হারামি ছিল একজনের সাথে আরেকজনের মারামারি লাগলে আত্মীয়তার দূরের কথা এই মারামারি একেবারে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম এই মারামারি ঠুনকো কথা নিয়ে একজন আরেকজনকে খুন করতো অলিদেবনুল মুগীরা বলে ভাতিজাতো সুন্দর কথাই বলতেছে তাহলে আবু জেহিলারা কেন ভাতিজার বিরোধিতা করি এবার তিনটা নিষেধ কাজ আল্লাহ করতে বলেছেন তিনটা নিষেধ এ তোমরা ফাহেসা কাজ করবা না জিনা ব্যাবিচার করবা না মানুষকে হত্যা করবা না অলিদিবনুল মুকিরা বলে আমাদের কাজই তো হল মদ খাওয়া জিনা করা ব্যাবিচার করা মানুষকে হত্যা করা

অমা আন্তা তুমি কি নিয়ে আসছো আল্লাহ নবী বলে কি নিয়ে আসছি একটু আগে যা শুনছো তাই নিয়ে আসছি বলে আমি যে শুনছি তুমি জানো কেমনি বলে তুমি আমার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় যা শুনছো আমি তাই নিয়ে আসছি সোমান আল্লাহ অলিদিবনুল মুগিরা বলে তুমি জানো কেমনে তুমি কি নিয়ে আসছো বলে ওই যে তিনটা আদেশ তিনটা নিষেধের কথা আল্লাহ বলছে এগুলো আমি বাস্তবায়ন করার জন্য আসছি মানুষের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করতে হবে সুন্দর ব্যবহার শিক্ষা দিতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় জিনা করা যাবে না ফাহেসা করা যাবে না মানুষ হত্যা করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না আমি এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আসছি আল্লাহ একবার অলিদিবনুল মুগীরা বলে আমি যে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছি তুমি জানো কেমনি বলে আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম আর আস্তে আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে আল্লাহ হওয়া এবার কি অলিদ উদ্দুল মুগির আর কি ঠিক আছে নাকি ঠিক আছে আমি ঘরের পিছনে আইসা দাঁড়ায় রয়েছি এটা মোহাম্মদ জানি কিভাবে নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে আরে আল্লাহ নবী মোহাম্মদ তো জানে না তার জানার ক্ষমতা নাই কিন্তু জানাই কি কার মাধ্যমে জোরে বলেন আল্লাহ একবার আপনার অনেক শিক্ষিত অনেক ওয়াজ শোনেন মাসাল্লাহ কার মাধ্যমে ওই যে অমায়ন্তিত আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবীর কাছে জিবরাইল 24000 বার আসছে ওহিনিয়া আল্লাহ আকবার কত হাজার বার কোন কাছে জিব্রাইল মাত্র চার বার পাঁচ বার তিন বার বার সর্বোচ্চ মুসার কাছে চারশো বার বার কিন্তু আমার নবীর কাছে ওহি আসছে কয়বার চব্বিশ হাজার বার বার আল্লাহর পায়গম্বর বললে অলি দুপনেল মুখিরা তুমি দাঁড়ায় দাঁড়ায় ঘরের পিছনে যা শুনছো আমি তাই নিয়ে আসছি এই কথা শোনার পরে অলি দেবনুল বলে ও মোহাম্মদ আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও তুমি আল্লাহর পায়গম্ব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেছে কোথায় আবু জেহেলের বাড়িতে যায় বলে এই আবু জেহেল মোহাম্মদের বিরোধিতা করিস না মোহাম্মদের বিরোধিতা করিস না কারণ অলি দিবনুল মুখিরা এটা কিন্তু আবার ওই ওই অলি মুখিরা না এটা আরেক অলি দিবনুল মুখিরা অনেকগুলো আলো অলি দিবনুল মুখিরা ছিল মক্কায় কাট্টা কাফের কাট্টা বেমান সেও কিন্তু মক্কার একজন কাফের আরেকজন কাফের ছিল নবীজিকে গালি দিয়েছিল সেটাও এক অলি দিবনুল কিন্তু এই অলি দিবনুল মুগিরা বলে আবু জেহেল রে শুধু শুধু মোহাম্মদের বিরোধিতা করোনা কারণ মোহাম্মদ যেই কথা বলেছে আমি তার জবান থেকে যেই কথা শুনেছি নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর পায়ে গম্বার কোনো সন্দেহ নাই আর যারা বলেন সুবহানাল্লাহ এই আবু জেহেল ধম এই বেটা খালি খালি বিরোধিতা করস কা লোকটা তো ভালো কথাই বলে লোকটা কি কিন্তু ভালো কথা বললে হবে কি আল্লাহ তো আবু জেহেল হেদায়াত দেয় না দিয়েছে তার কপালে তো হেদায়াত নাই সে কালে মা পরে মুসলমান হতে কিন্তু তার ছেলে ইক্রামা ইবনি আবু জেহেল ঠিকই কালে মা পরে মুসলমান হয়েছে ঠিক কেনা বলেন এই কারণে সম্মানিত হাজির আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামীর জন্য কার গোলামি আর ওই গোলামি আমরা তখনই বেশি বেশি করতে পারবো যখন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দিনের বুঝ দান করবেন আমাদেরকে হেদায়াত দিবেন ঠিক না বলেন আল্লাহ যখন তার পথে আমাদেরকে চলা সহজ করে দিবে তখনই আমরা আল্লাহর গোলামি বেশি বেশি করে এই কারণে নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে ইবাদত করার জন্য সুযোগ করে দাও আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও সঠিক রাস্তা দেখাও আজকে মানুষ গুনা করে জিনা করে ব্যাবিচার করে সঠিক পথ না পাওয়ার কারণে আমরা যদি আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয়া আদায় করি এতে করে কি হবে আল্লাহর প্রশংসা হবে আল্লাহর সুক্রিয়া আদায় হবে আর যেই বান্দা বেশি বেশি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাকে ইবাদত করার জন্য সুযোগ করে দেয় আর জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সব কিছুতে বরকত দান করেন কি দান করেন বরকতের মালিক কে

আল্লা কোন শরিক আছে এই পৃথিবীর একমাত্র আধিপত্য একক্ষত্র সার্বৌমত্বের ক্ষমতার মালিক আল্লাহর কোন শরিক নাই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর ক্ষমতা কোনদিন ধ্বংস হবে ধ্বংস হবে আল্লাহু আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু কার কার কথা শুনে সূর্য কার কথা শুনে চন্দ্র কার কথা শুনে গতকাল রাত্রে আমি মাহফিল করে বগুড়া থেকে এদিকে আসছিলাম যখন লালন শাসিত পার হয়েছি বেশ কিছু রাস্তা প্রচন্ড ভাঙ্গা বিশাল এক জেমে পড়ে গেলাম বিশাল এক জেমে রাত আনুমানিক আনুমানিক সাড়ে তিনটা সাড়ে তিনটা আমি আকাশ আকাশ মাঝে মাঝে দুই একটা ব্যাঙে ডাক দেয় ব্যাঙে ডাক দেয় দেখি দেখি চতুর্দিকে অন্ধকার মনে মনে চিন্তা করলাম চিন্তা করলাম আল্লাহ বলছেন এবান্দা। আমি যদি তোমাদেরকে সূর্যের আলো না দেই পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে সূর্যের আলো দিব আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই সূর্যটাকে না উঠাই পৃথিবীর কোনো শক্তি নেই সূর্যটাকে উঠাবে আমি মনে মনে চিন্তা করি যদি আল্লাহ এখন সূর্যের আলো বন্ধ করে দেয় আর কোনো দিন যদি সূর্য না ওঠে পৃথিবীর মানুষ বাঁচবে মানুষের বেঁচে থাকার জন্য রিজিক দরকার আমি মনে মনে চিন্তা করি যদি সূর্যের আলো না হয় তাহলে এই অন্ধকার রাত্রিতে কি কুপি জ্বালায়া কারেন্টের বাতি দিয়া কি ফসল ধান ধান তারপরে মরিচ পেঁয়াজ সরিষা গম ইত্যাদি এগুলো কি লাগানো সম্ভব সূর্যের আলো ছাড়া কোরআনের কথা বলছি আল্লাহ বলছেন ইন্নাফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান আল্লাহ বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন রাত এবং দিনের মাঝে যে পার্থক্য সৃষ্টি করেছেন আর বলেন কে এখন রাত প্রায় কাছাকাছি ঘন্টা পরে আবার দিন হবে কি হবে আল্লাহ যদি বলে আর কোনোদিন দিন বানাবো না তোরা পারলে দিন বানা সম্ভব এই কারণে বললাম কালামুল মুলুকি মুলুকুল কালাম বাদশার কথা সে কথার আল্লাহ যত বড় তার কথাও তত বড় আল্লাহ যত দামি তার কথাও তত দামি সম্মানিত হাজিরিন সেই মাওলায় পাকের জবানের কালামের তেলাওয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি আমি আপনাদেরকে কোরআন শুনিয়েছি আপনারা কোরআন শুনেছেন আমি হচ্ছি আমরা সকলেই হচ্ছি মাখলুক আল্লাহ হচ্ছেন জোরে বলেন আল্লাহ হচ্ছেন খালেক আমরা মাখলুকের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা কার আল্লাহ আল্লাহ এই কণ্ঠ দিয়েছেন কে হ্যাঁ আল্লাহর কি কুদ্রুত কি কারিশ্মা আল্লাহ চিন্তা করেছেন কিছু মানুষকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন যে কণ্ঠের আওয়াজ শুনলে মনে হয় কলিজা কেটে দিয়ে দেই আবার কিছু মানুষের কণ্ঠ অতটা সুন্দর নয় তো আল্লাহ গলার ভিতরে এমন কি কোন মেশিন বসায় দিছে এখানে কি কোনো কারেন্টের লাইন দেওয়া আছে এই যে মাইকম্যান মেশিন টেশিন নিয়ে আসছে এখানে কোনো মেশিন আছে আছে নিশ্চয়ই আছে কিছু একটা আছে কিন্তু সৃষ্টি করেছেন এটা তার কুদ্র ঠিক কেনা বলেন এটা আল্লাহ তালার কি এই কারণে সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কোরআনুল কানিমের তেলাবাদ করেছি আপনারা শুনেছেন আল্লাহ জান্নাতের মধ্যে কোরআনের তেলাবাদ করবে আর আল্লাহর বান্দারা জান্নাতিরা সেই দিন আল্লাহর জবানে কোরআনের তেলাবাদ শুনবে আর জোরে বলেন সুবহান আল্লাহ তাআলা তার নিজেরই কুদরতি কণ্ঠ দিয়ে কোরানের তেলাবাদ করবে আমি আমরা পড়ি আর রহমান আল্লাহ পড়বেন আনার রহমান আনার রহমান আমি আমার কোরআন পড়তেছি বান্দা তোমরা শোনো আল্লাহ আল্লাহ তালা বান্দার সামনে চলে আসবে কোনো পর্দা থাকবে না কোনো হিজাব থাকবে না সরাসরি বান্দা আল্লাহকে অবলোকন করবে আল্লাহ দেখবে দেখবে চাঁদ যখন ওঠে যে দেখে সেই মনে করে কাস্ট তার একেবারে নিকটে মধুখালি মধুখালী থেকে দেখলো মনে হয় চাঁদ নিকটে ঢাকা থেকে দেখলো মনে হয় চাঁদ কক্সেজ বাজার থেকে দেখলো মনে হয় চাঁদ নিকটে সেই টেকনাফ থেকে তেতুলিয়া থেকে দেখলে মনে হয় চাঁদ নিকটে ঠিক জান্নাতীরা আল্লাহ তাআলাকে এমন করে অবলোকন করবে একেবারে বান্দার নিকটে আল্লাহ চলে আসবে কোনো পর্দা থাকবে না আল্লাহ তাহলে তার কুদরতি জবান দিয়া বান্দার সামনে তেলাবাদ করবে আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আসাম সুয়াল কমার বিহসবান

কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই তার সিনের মধ্যে লিখেছেন পঞ্চাশ হাজার বছর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে কোনো খবর থাকবে না আল্লাহ আকবার। আল্লাহ তাআল্লাহর সৌন্দর্য দেখে আল্লাহ তাআলা রূপ দেখে আল্লাহ তাআল্লাহ জবানের কণ্ঠ শুনে বান্দা পাগল হয়ে যাবে বান্দা এতটা বেকার হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর অতিবাহিত হয়ে যাবে তাদের কোনো খবর থাকবে না আল্লাহ সম্মানিত হাজিরিন ওই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করেছেন ঠিক কি না বলেন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করে বলেছেন আ নবী আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু জুন আমি আপনার ওপর যে কোরান নাজিল করেছি এই কোরান হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহ হওয়া কবার অন্যছেন ইয়া আই ওহার রসুল ইয়া আই ওহার রসুল ওপাল্লিজমা উম ইলাই কামির আল্লাহ হুয়াত বার বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অনবি আমি আপনার ওপর যে কোরান নাজিল করেছি আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআন দিয়া আপনি তাবলিক করেন কি করেন জোরে বলেন আল বুলুগ মাসদার থেকে আল বুলুগ মাসদার থেকে আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আপনি মানুষের মাঝে সরায়া দেন সোবাহ বলেন আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন কোরআনের তেলাবাদ করেন মানুষদেরকে শুনান আমি আপনাদেরকে কোরআন শুনিয়েছি আপনিও মুসলমান আমিও মুসলমান ঠিক কেনা বলেন আমি আপনাদের এলাকায় এসেছি কোরআনের দাওয়াত দিতে আপনারা মুসলমান হওয়ার কারণে আমাকে আপ্যায়ন করেছেন আওয়াজ করেন জোরে জোরে আপনারা আমাকে ভালোবেসেছেন কিন্তু আমার নবী তো মুসলমানের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায় নাই কাদের কাছে গিয়েছিলেন জোরে বলেন জোরে বলেন ওই সময় বিদর্মীরা তো আর আমার নবীর জন্য গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় রয় নাই এই একজন উঠে উঠে করবেন না বসেন বসেন এটা কোরআনের মজমাটিকে সোজা কথা নাকি বসেন বসেন বাচ্চারা বসো বাচ্চারা বসো ওরা ওটি করলে আলোচনা বন্ধ করে একটা সুন্দর পরিবেশ লাগবে সময় দেওয়া হয়েছে আগে চলে যাইতেন এখন ওটা ওটি করেন কেন সৌন্দর্য কেন নষ্ট করবেন এটা মজমার এক দুইজনের কারণে কত আল্লাহর বান্দারা বসে আছে কত সুন্দর বয়ান শুনতেছে আর এক দুইজন ওইটা শুধু ডিস্টার্ব সম্মানিত হাজির

মক্কার কাফেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না আমার নবী মক্কার কাফেরদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনায় আমার নবী মক্কার কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত বারবার আবু জেহেলের বাড়িতে যায় ও চাচা আপনি মূর্তি পূজা ছেড়ে দেন এক আল্লাহর প্রতি মানানেন আবুল আহাবের বাড়িতে যায় ও চাচা আপনি মূর্তি পূজা ছেড়ে দেন এক আল্লাহর ইমান আনেন মক্কার কাফেরেরা একদিন দুই দিন তিন দিন নবীজির জবান থেকে কোরআনের তেলাবার শুনে তাদের মধ্যে চিন্তার ভাস পরে গেল কপালের মধ্যে চিন্তার ভাস কারণ মক্কার মানুষগুলো ছিল অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত কবি কি ছিল আমার নবী কোরআন পরে কিন্তু কোরআনের সুর তাদের হৃদয়ের মধ্যে আকর্ষণ করে কোরআনের সুর শুনে তারা পাগল হয়ে যায় বিমোহিত বিমুগ্ধ হয়ে যায় কিন্তু নবীর সামনে স্বীকার করে করে না মনে আমি যদি ভাতিজার কাছে আমার দুর্বলতা প্রকাশ করি ভাতিজা তোমার কোরআন শুনলে তো আমি ঠিক থাকতে পারি না তাহলে তো আমি মোহাম্মদের কাছে হেরে গেলাম হেরে গেলাম কিন্তু মক্কার কাফেরার ছিলেন দাম্বিক অহংকারী

আল্লাহ যে মাফ করুক এটা চান না আচ্ছা আমরা আমরা এমন কি আমল করেছি যে আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো আছে কোন আমল নামাজের ভিতরে ভেজাল সেজদাটাও ঠিক দেই না রুকুটাও ঠিকমতো করতে পারি না কোরআনের তেলাওয়াতটাও সহি করে পড়তে পারি না ঠিক কি না বলেন এমন মুসলমান আছে ঈদের দিনেও মসজিদে যায় না শুক্রবারের দিনেও যায় না কোরআনটা কোনোদিন ধৈরাও দেখে নাই পর্বত তো দূরের কথা তো যেহেতু আল্লাহ কোরআনের মজমাই নিয়েই আসছে ইননামাল আমালু বিল খাওয়াতিম বিল খাওয়াতিম শেষ আমলেই হবে একজন মানুষের নির্ভরযোগ্য আমল মাফ পাওয়ার জন্য ঠিক কেনা বলেন তো শেষ ভালো যার আমরা শেষ পর্যন্ত বসবো তো একজনও তো উঠবেন না আচ্ছা বলেন আচ্ছা বলেন আমি আপনাদের কি আপনাদের কি শুধু একজনে বলে মেহমান আমি আপনাদের কি আবার অনেকে হুজুর মেহমান আবার বিপদে পড়ুননি আবার নিজে হুজুর রাত্রিবেলা আপনার বাসায় থাকুক আরে না বহুত কাজ আছে বহুত কাজ আছে ঢাকায় চলে যেতে হবে আমাদের প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয় প্রত্যেক দিন একদিনও বাদ নাই ছয় মাস দেশে ছয় মাস দেশের বাইরে তো আপনাদের চাইতে আমি অনেক বিজি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আপনারা এখান থেকে এক দুই কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার যাবেন আর আমি যাব কোথায় কোথায় তাহলে দূরে কে যাবে যাওয়ার কথা তো আগে আমার যে ভাই আমি কেরাত করছি এবার চলে যাই ঢাকায় যাব আগে মেহমানকে বিদায় দিতে হয় এটা রসুলের সন্না বিআই আসছে বেড়াইতে এখন বিআই মুরগি পোলাও ঠোলাও খাওয়ায় বললেন বিয়াই আপনি খায়া টায় চলে যান আমার মধুখালি বাজারে কাজ আছে এই কথা বললে বিয়ে রাগ করবে কি করবে না যে আপনার বাড়িতে আসছি খাওয়ায় ঠাওয়ায় সুন্দর করে বিদায় দিবেন আর এই কথা বললেন যদি তাহলে বিয়ে রাগ করবে বিয়ে আসছে ভালো খাওয়াইতে পারেন নাই ডিম ভেজে আলু ভর্তা করে ভাত খাওয়াইছেন আর বলছেন বিয়াই আবার আইসেন চলেন আপনাকে একটা অটো ঠিক করে দেই একটা পান কিনা বিয়ে দিলেন মুখে দেওয়ায় নাকি বে আবার আইসেন আবার আইসেন গরু মুরগি পোলাওতে বেশি খুশি হবে না ডিম ভাজি আলু ভাতে কেন শেষ বিদায়টা হয়েছে সুন্নত তরিকা ঠিক কিনা বলেন তার মানে আগে মেহমান বিদায় হবে তারপর মেজবানরা যাবে এর আগে না রাজি আছেন আল্লাহ কবুল করুন বলি আমিন আর জোরে বলি আমিন আমি যেহেতু দীর্ঘক্ষণ সময় তেলাবাদ করেছি আমি বাংলাদেশে যে মাহফিলের আগে দীর্ঘক্ষণ সময় আন্তর্জাতিক মানের তেলাবাদ করি তো আধা ঘন্টা ক্যারাত করা চার ঘন্টা ওয়াজ করা সমান এত সোজা বোঝেন না যে মাইগালা খালি ভয়ে থাকে কোন সময় না তার ইউনিট কাইটা কুটা যায় অনেক ওয়াজ মাহফিলে গেলে মাইক হুজুর একটু আস্তে দিয়ে ইউনিট কাইটা গেলে মনে করেন যা কামামু সব শেষ এত সোজানা আপনারা শীতের কাপড় দিচ্ছেন আর আমার ঘামায় যাচ্ছে পুরো শরীর যাচ্ছি কেরাত পড়তে অনেক শক্তি লাগে কি লাগে অনেক এনার্জি লাগে আর এই তেলা আছে মিশর থেকে শিখে আসছে কোরআন নাজিল হয়েছে মক্কায় কোথায় পড়েছে মিশরের মানুষ মিশরে হাজার হাজার কারি সাহেব আছে হাজার 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 যেখানে যান কোরআন তেলাওয়াত মার্কেটে যান কোরান তেলাওয়াত রাস্তায় যান কোরান তেলাওয়াত গাড়িতে যান কোরান তেলাওয়াত ঘুরতে গেছেন কোরান তেলাওয়াত একটা দোকানে খেতে বসছেন কোরান তেলাওয়াত রাত চারটা বাজেও কোরান তেলাওয়াতের আওয়াজ সোয়ান আল্লাহ বলেন সোয়ান আল্লাহ বলেন আর বাংলাদেশের দোকানপাটে শোনা যায় শুধু গান আর গান সাইটটা যায় সিররা যায় লোয়া যায় খায়া যায় আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের মাধ্যমে এখন পরিবর্তন হচ্ছে আরো পরিবর্তন হবে হিংসা আপনারা সাথে থাকবেন তো কেমন পরিবর্তন দেখেন না বাংলাদেশে আজ থেকে সার্কাস ওই যাত্রায় কি হইতো জুয়ার কোট বসতো জুয়ার কোট জুয়ার কোট এলাকার সব মানুষ ধান বেচা ওই মুরগি বেচা ওই মুসুরের ডাইল বেচা সরিষা বিচা গম বেচা যা কামাইতো যাত্ৰা যায় যুয়া খেলে এক रात्री কি আলতার আমিন ফুতুর শেষ পরে ওই খেতে যায় গাছের নিচে গামছা বিছায় সারা দিন ঘুমায় ওরে বউয় তো সব শেষ যাত্রা ফাত্রা বিদায় হইছে ভালো হইছে নাকি খারাপ জোরে বলেন শুধু এই কোরআনের বরকতে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন যে সঠিক পথ পেয়ে যায় হেদায়াতের পথ জান্নাতের পথ আল্লাহ তালাকে পাওয়ার পথ ওই পথ পেয়ে গেলে তার জীবন ধন্য হয়ে যায় ঠিক কিনা বলেন যখন ওই পথ পেয়ে যায় তখন সে দুনিয়াতে সাধারণ মানুষ থাকে না আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আমরাও আল্লাহর বন্ধু হতে চাই আল্লাহর অলি হতে চাই ঠিক কিনা বলে রাজি আছেন কি আছেন না আর ওই পথ পেতে হলে আল্লাহর কোরআন ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই যে কোরআন আমি আপনাদের সামনে তেলা আবাদ করে শুনাইলাম যে কোরআন থেকে আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তালা ওই কোরআনের রশি হুসুলের সুন্নার রশিকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন বলে আমিন ওই কোরআন অনুযায়ী আমাদের জিন্দিগিকে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুন বলে আমিন সামনে রমজান মাস আসতেছে কোরআনের মাস কিসের মাস শাহরুর রহমান সামনে রমজান মাস আসতেছে কোরআনের মাস এই কোরআনের মাসে বেশি বেশি করে কোরআন পড়বে কথা হবে না কথা হবে না পড়বেন তো ইনশাল্লাহ যারা কোরআন পড়তে পারেন না নিজেরা কোরআন করবে সন্তানদেরকে কোরআন শিখাবেন আপনাদের এই দয়ারামপুর মাদ্রাসা এতিমখানার খানার উদ্যোগে আজকে মাহফিল এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন এই মাদ্রাসার খবর রাখবেন এই মাদ্রাসার পাশে থাকবেন মাদ্রাসার রাত্রেবেলা আইসা ছাত্ররা দেখবেন কোরআন তেলাবাদ করে রাত তিনটা বাজে তারা যে তেলাবত করছে এই সবাব আল্লাহ তালা আপনাদেরকেও দান করবেন কবরবাসীদেরকেও দান করবেন ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন বলি আমিন কোরআন জিন্দিগি আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করুন বলি আমিন সম্মানিত হাজিরিন এই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমরা দুরুশরীফ পড়ি আল্লাহ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب العالمين মেহরবানি করে আপনি আমাদের তামাম জিন্দিগির গুনা গুলো মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত গুণা করেছি সব গুণা ক্ষমা করে দেন আল্লাহ মেহেরবানি করে দয়ারামপুর মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ অতিথি আল্লাহ অত্র মাদ্রাসা আর কমিটি বৃন্দ সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা মাহফিলের আয়োজন করেছে আপনি সকলের জীবনের গুনাখাতাগুলো মাফ করে দেন মাফ করে করে আল্লাহ জনম দুখিনী আব্বা জানি আম্মাজানির কবরে আজাদগুলো মাফ করে দেন আব্বা আম্মার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন দাদা দাদি নানান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন আল্লাহ ই মাফিল কুসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন করে দেন আল্লাহ মেহেরবানী করি আমাদের জানম দুখিনী আব্বাজান আম্মা জালের খবরে আজাদ গুলো মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আজকের এই মাহফিলে আপনার যত পেয়ারা বান্দারা দূর দূরান্ত থেকে এসেছে কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না মেহরবানি করে সকলের তামাম জিন্দিগির গোনাগুলো মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে মালি আমাদের মধ্য থেকে অনেক অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ আল্লাহ্ন মাদ্রাসার জমিদাতা তার সন্তান অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি সব গোনাগুলো ক্ষমা করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন একটা জান্নাতুল ফের দাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন ও মালিক মেহরবানি করে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকল গুলো পূর্ণ করে দেয় আল্লাহ জনম দুখনি আব্বা জান আম্মা জানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আমাদের সকলের জন্য হালাল রিজিকের ফায়সালা করে দেয় আল্লাহ আমরা অনেকেই ঋণগ্রস্ত গ্রস্ত ঋণ পরিশোধ করার তাও ফিক দিয়ে দেন দুনিয়ার সমস্ত হারকি কিসিম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনের হাত উঠিয়েছে মা বোনদেরকে মাফ করে দেন আপনার একজন বান্দা খালি হাতে ফিরাইয়া দিয়ে না সকলের মনের নেক উদ্দেশ্যগুলো পুরা করে আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন লম্বা হায়াত হায়াত দান করে দেন রিজিকের ভিতরে দিয়া দেন আমলে বা দান করে দেন রব্বের হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বের হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা মাওলারে জানি না কোন দিনে মৃত্যুর পরমানা জারি হয়ে যায় আজরাইল আমাদের সামনে এসে হাজির হয় সেই কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় আমাদের জবানি জারি করে দিয়ে কালিমায়েলাহ إلا الله محمد رسول الله جرجر بلي صلى الله عليه وسلم